হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি কামরুল হাসান দীপু, গ্যাজেট 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে নিয়ে এসেছি লেনোভোর একটি কনফার্টেবল ল্যাপটপ। এটি হচ্ছে লেনোভো ইয়োগা C930। আপনারা হয়তো অনেকেই জানেন যে CES 2019-এ লেনোভো তাদের ইয়োগার নতুন ভার্সন লঞ্চ করে, যেটা হচ্ছে লেনোভো ইয়োগা C930। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখে আসি ল্যাপটপটা। তো বন্ধুরা, আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লেনোভো ইয়োগা C930। এটা কনফিগারেশনটা যদি বলি, এটার কনফিগারেশনটা হচ্ছে 8th generation ইন্টেল কোর i5। এখানে দেখতে পাচ্ছেন 8550U প্রসেসর, এটা 12 GB অনবোর্ড DDR4 মেমোরি এবং 256 GB SSD। আর এটার ডিসপ্লেটা হচ্ছে 13.9 ইঞ্চ FHD IPS টাচ স্ক্রিন কনভার্টেবল ডিসপ্লে, এবং এটা হচ্ছে ওদের স্পেশাল এডিশন। এই এডিশনটা হচ্ছে গ্লাস এডিশন, কারণ লেনোভো ইয়োগার C930 যে নর্মাল এডিশনগুলো থাকে ওগুলোর আপার পোর্শনটা থাকে মেটাল, বাট এটা হচ্ছে মেটালের উপর গ্লাস। আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সেই ল্যাপটপটি, এটার উপরে উপরে অংশে লেনোভো একটি গরিলা গ্লাস ইউজ করেছে, যার কারণে এটা দেখতে অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম লুক। সাধারণত খুব এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম প্রোডাক্ট ছাড়া কিন্তু গ্লাস ইউজ করা হয় না। আর লেনোভো ইয়োগা C930-র স্পেশাল এডিশনে ওরা শুধুমাত্র গ্লাসটা ইউজ করে, আর যেটা ওদের রেগুলার এডিশন আছে সেখানে আপনারা গ্লাসটা পাবেন না। আর এই ল্যাপটপটার যদি আপনার আউটলুকটা দেখেন, এই ল্যাপটপটার আউটলুক অত্যন্ত প্রিমিয়াম আউটলুক। এটা 100% ফুল অ্যালুমিনিয়াম বডি, এটাতে কোনো প্লাস্টিক কোনো প্লাস্টিকের ইউজ নেই, ফুল অ্যালুমিনিয়াম বডি, এবং অ্যালুমিনিয়ামগুলো হচ্ছে প্রিমিয়াম গ্রেডের অ্যালুমিনিয়াম। এবং এই ল্যাপটপের একটি স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে এটা যে ওয়েব ক্যামটা দেখতে পাচ্ছেন, এখানে ওয়েব ক্যামে একটা শাটার আছে, ওয়েব ক্যাম লক আনলক। সো এই যে আপনারা এখানে ফিজিক্যালি ওয়েব ক্যামটাকে ডিজেবল করে রাখতে পারবেন শাটারটা অন করে। হ্যাঁ, অন করলে ল্যাপটপের সারাটা যখন বন্ধ করে দেবেন তখন এই ডিসপ্লে ওয়েব ক্যামে আর কিছু দেখা যাবে না। সো এটা একটা সিকিউরিটি ফিচার। আর এটার আরেকটা জিনিস, এটা যে সাউন্ড সিস্টেমটা, এটা সাউন্ড সিস্টেমটা হচ্ছে ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম, এবং এটা ফ্রন্ট ফেসিং স্পিকার। এই পুরো গ্রিলটা দেখেন, এই পুরোটাই স্পিকার গ্রিল, এবং এটার ভিতরে আছে 4টা খুব পাওয়ারফুল স্পিকার, যার কারণে এটা সাউন্ড কোয়ালিটি অনেক অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আমি যত ল্যাপটপ এখন পর্যন্ত আমি দেখেছি আলট্রাবুকের মধ্যে, এটার মতো স্পিকার সাউন্ড আর কোনো ল্যাপটপই দিতে পারে না, কারণ এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং স্পিকার। আমরা অনেকগুলো দেখি যে ল্যাপটপের স্পিকারগুলো সাধারণত নিচে থাকে, নিচের অংশে থাকে অনেক ল্যাপটপে। তো নিচে থাকলে যেটা হয়, দেখা যাচ্ছে স্পিকার আউটপুটটা অত ভালো দিতে পারে না। আর এটা যেহেতু ফ্রন্ট ফেসিং স্পিকার, এখানে আপনি খুব সুন্দরভাবে একদম 360 ডিগ্রি আপনার সাউন্ড সিস্টেম পাবেন এখানে এটার মধ্যে। আর ল্যাপটপটার আউটলুকের কথা যদি আরেকটু বলতে চাই, এটার আপনার ব্যাকে দেখতে পাচ্ছেন 2টা রাবারের স্ট্রিপ আছে, আর সেটা পুরো সম্পূর্ণ ক্লিন। আর এই সাইডে যেটা আছে, এটা একটা USB টাইপ 3.1 আছে, দুটো USB টাইপ সি, এবং দুটোই থান্ডারবোল্ট 3 কম্পাটেবল, এবং দুটোই কুইক চার্জ 3 সাপোর্ট করে। সো আপনি দুটো থেকে যে কোনো একটাতে আপনি যখন প্লাগ ইন করবেন তখন এই ল্যাপটপে চার্জ হবে, দুটো পোর্টে চার্জ করবে। এটা হেডফোন জ্যাক, আর এখানে আছে SD কার্ড স্লট, আর এই জায়গায় পাবেন হচ্ছে পাওয়ার বাটন। আর এটা আরেকটি স্পেশাল ফিচার আছে, আমরা যতগুলো কনভার্টেবল ল্যাপটপ দেখে আসছি লেনোভোর ক্ষেত্রে হোক বা ডেলের ক্ষেত্রে, ওগুলো যে সাধারণত অনেকে স্টাইলাস দিচ্ছে আবার অনেকে দিচ্ছে না, আর যেগুলো দেয়ও সেটা আলাদাভাবে থাকে। বাট এটার মধ্যে যেটা পাবেন যে ইন বডি পেনটা পাচ্ছেন, পেনটা আপনার বডির সাথে একবারে আপনারা এই যে দেখেন এখানে প্রেস করলে পেনটা খুলে আসতেছে। তো এটা এখানে রাখতে পারবেন, হারানোর ভয়টা খুব কমই থাকে, কারণ সাধারণত যেগুলো আলাদাভাবে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হারিয়ে ফেলি, রাখার জায়গা থাকে না, প্রবলেম হয়। এটা এখানে আপনারা রাখতে পারবেন খুব সুন্দর করে, এখানে একটা জায়গা দিয়েছে, অনেকটা ওই যে স্যামসাংয়ের ওদের যে মডেলগুলো আছে স্যামসাংয়ের নোট, স্যামসাং নোট সিরিজের মতো এখানে একবারে রাখার জন্য স্পেস আছে। এবং পেনটা অনেক সুন্দর একটা পেন, এবং পেনটার মধ্যে যে চার্জিং সিস্টেমটা, এখানে দেখেন যে চার্জিং সিস্টেমটা আছে, তো এটাতে আপনার আলাদা করে ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই, এটা যখন আপনার বডিতে এখানে দিয়ে দেবেন অটোমেটিকলি এটা চার্জ হবে।
কিবোর্ডের কথা যদি বলি, এই ল্যাপটপটার কিবোর্ড হচ্ছে চিকলিট স্টাইল ব্যাকলিট কিবোর্ড এবং এটার ট্রাভেল ডিস্টেন্সটা অনেক ভালো এবং অনেক কমফোর্টেবলি টাচ টাইপ করা যায়। এটা ট্র্যাকপ্যাডটা ফুল গ্লাস ট্র্যাকপ্যাড, এটা এটা যে ইনবডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সো আপনারা উইন্ডোজ হ্যালো সাহায্যে খুব সহজে এটা আনলক করতে পারবেন, পাসওয়ার্ড টাইপ করার ঝামেলা নাই এখানে। আর এটার যে ডিসপ্লেটা আছে, আমি ল্যাপটপটা অন করছি, আপনারা ডিসপ্লে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। এটার যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা অনেক শার্প ডিসপ্লে এবং রিসেন্টলি যে লেটেস্ট যে ডিসপ্লে টেকনোলজি, যেটাকে আমরা বলি যে ডলবি ভিশন এসডিআর, ডলবি ভিশন এসডিআর সাপোর্টেড ডিসপ্লে। সো এটা এই ডিসপ্লেটা যে কোনো আলট্রাবুকের মধ্যে অনেক প্রিমিয়াম ডিসপ্লে এবং এটা ন্যারো বেজেল ডিসপ্লে। এবং আরেকটা যে ফিচারটা নতুন করে অ্যাড হয়েছে, যেমন আমরা ইয়োগা 910 অথবা ইয়োগা 920 যেটা দেখেছি যে বেজেলটা কম হওয়ার কারণে ওয়েব ক্যামের পজিশনটা এখানে ছিল, যেটা খুব একটু অড লাগতো, কারণ নিচে ওয়েব ক্যাম থাকলে ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে ভিউইং অ্যাঙ্গেলটা ভালো হয় না। তো সেদিক থেকে লেনোভো এটা চেঞ্জ করেছে, লেনোভো এখন টপে নিয়ে আসছে আর এখানে তো শাটার লকও দিয়েছে, সো এখন আপনাদের ওই প্রবলেমটা থাকছে না যেটা 920 ও 910 যে প্রবলেমটা অনেকে ফেস করেছে। ইভেন ডেল এক্সপিএস মডেলের ক্ষেত্রেও অনেকে প্রবলেম ফেস করে যে নিচে ওয়েবক্যামটা থাকা, যার কারণে প্রবলেম হয়। আর এটা যেহেতু একটা কনভার্টেবল ল্যাপটপ, এটাতে আপনারা সেম ইয়োগার যে ফিচারগুলো পাবেন, যে 180 ডিগ্রি, তারপরে হচ্ছে 360 ডিগ্রি, ওই কনভার্টেবল করতে ইউজ করতে পারবেন। আর এটার যে স্টাইলাসটা আছে, বিল্ট ইন স্টাইলাসটা দেখতে পাচ্ছেন, এই স্টাইলাসটা দিয়ে খুব স্মুথলি আপনারা কাজ করতে পারবেন, ডিজিটাল ডায়েরি মেনটেন করা বা হচ্ছে যারা আঁকা আঁকি করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। এবং এটা পেনটা অনেক অ্যাকুরেট এবং প্রেশার সেন্সিটিভ পেন, এবং এখানে দুটো ফিজিক্যাল ক্লিক বাটনও রয়েছে। আর এটার কোয়ালিটিটা অত্যন্ত অনেক অসাধারণ এবং খুব প্রিমিয়াম ফিল। সো এটা যদি আমাকে কেউ মার্কিং করতে বলেন যে 10 থেকে আমি কত দেবো, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা 10 থেকে 9.5 পাওয়ার যোগ্য, কারণ এটা অল ইন ওয়ান, আপনার যে কোনো ধরনের মানে সব ক্যাটাগরিতে আপনি এটাকে টপে রাখতে পারবেন। কারণ এটা যেহেতু ডিসপ্লের কথা যদি বলি, সাধারণত আমরা একটা ল্যাপটপের ডিসপ্লেটাকে অনেকে খুব প্রায়োরিটি দিই, সেক্ষেত্রে এটা যেহেতু ডলবি ভিশন এসডিআর সাপোর্টেড ডিসপ্লে, সেক্ষেত্রে এটা ডিসপ্লে ভিউইং কোয়ালিটি এবং ইমেজ কোয়ালিটি অনেক শার্প এবং ব্রাইটনেসটা অনেক ভালো। আর এটার যে সেকেন্ড যেটা হয়, আমরা ল্যাপটপের ক্ষেত্রে যারা মাল্টিমিডিয়া পারপাস ইউজ করতে যায় তাদের ক্ষেত্রে স্পিকারটা অনেক ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায়, কারণ ল্যাপটপে আমরা দেখি যে সাধারণত স্পিকারের সাউন্ডটা খুব ভালো হয় না, কিন্তু এটাতে যেহেতু ফ্রন্ট ফেসিং স্পিকার দিয়েছে এবং ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম এখানে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ। আপনি যখন আপনারা গান শুনবেন আপনার কাছে মনে হবে যে আপনি এক্সটার্নাল কোনো স্পিকার লাগিয়ে শুনছেন। এবং এটার যে কিবোর্ড কোয়ালিটি, ট্র্যাকপ্যাড কোয়ালিটি বলেন, অল ইন ওয়ান এবং ডিউরেবল, এটা অনেক ডিউরেবল প্রোডাক্ট, অনেক প্রিমিয়াম প্রোডাক্ট। তো সব দিক থেকে এটাকে আপনারা 10 থেকে 9.5 এটা দেওয়াই যায়। আর এটা কনফিগারেশনটা আরেকবার বলি, এটা কনফিগারেশন হচ্ছে 8th generation ইন্টেল Core i5 8550U প্রসেসর, এটা টার্বো বুস্ট করবে আপ টু 4GHz পর্যন্ত। আর এটার যে র্যামটা ইউজ করছে সেটা হচ্ছে 12GB 2600 MHz DDR4 অনবোর্ড র্যাম। আর এটার SSDটা আছে 256GB NVMe SSD, এটা আপডেটেবল SSD, আপনারা চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন অথবা আপনারা যখন পারচেস করবেন সেই সময় আপডেট করতে পারবেন। আমাদের কাছে এটার কয়েকটা কনফিগারেশন অ্যাভেলেবেল আছে, Core i5 অ্যাভেলেবেল আছে, Core i7 অ্যাভেলেবেল আছে, এবং SSD ক্ষেত্রে আমাদের কাছে আপ টু 1TB SSD পর্যন্ত এবং আপ টু 16GB RAM পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এটা প্রাইস সম্পর্কে যদি বলি, এটার প্রাইসটা আমাদের কাছে এই মডেলটা স্পেসিফিক মডেলটা প্রাইস করছে 1,25,000 টাকা। আপনারা যদি Core i5 ভার্সনটা নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে, এবং Core i7 যদি 512GB অথবা 1TB SSD নেন সেক্ষেত্রে প্রাইসটা আর একটু বাড়বে। তো লেটেস্ট প্রাইস সবসময় একরকম থাকে না, প্রাইস একটু কম হয় একটু বাড়ে, ইন্টারন্যাশনাল কারেন্সির উপর আসলে প্রাইসগুলো ডিপেন্ড করে। তো আপনাদেরকে আমরা অনুরোধ করবো লেটেস্ট প্রাইসের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে চোখ রাখুন, আমাদের ডিসক্রিপশন বক্সে যখন প্রাইসগুলো আপডেট হয় আমরা সাথে সাথে আপডেট করে দিই। আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য, মতামত অথবা পরামর্শ যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন।
অথবা আপনার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। আর আমরা গ্যালাক্সি 360 দীর্ঘদিন যাবতই আপনাদেরকে বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে আসছি, রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করবো যে অদূর ভবিষ্যতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। তো আমাদের প্রোডাক্টের আরও রিভিউ পেতে হলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। আর আমাদের সাথে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের কোনো ভিডিও আপনারা মিস হবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।